হ্যালো ভিউস, আপনাদের টিচিস্টার স্যাম চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিজে সাবস্ক্রাইব লেখা বাটন দিতে চাপ দিন এবং পাশে বেল আইকনটি অন করে দিন, কারণ আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি। তো ভিউস, আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডেস্কটপ ভিডিও আছে। তো ভিউস, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে খুব সহজে ফাইল, ফটো কিংবা আপনাদের জরুরি ডকুমেন্ট বা ছবি হাইড করে রাখতে পারবেন শুধু একটি অ্যাপসের মধ্যে। তো ভিউস, আপনারা এটি করবেন কেন? কারণ আপনাদের কতগুলো বন্ধু থাকতে পারে যারা আপনাকে জ্বালাতন করে, আপনার ফোন নিয়ে আপনার ফাইল ফটো এগুলো ডিলিট করে দেয়, এবং আপনাদের কোনো বাচ্চা কাচ্চার কাছে ফোন দিয়ে গেম খেলতে দিলে তারা বের হয়ে আপনার ফাইল টাইল ডিলিট করে দিলে আপনারা বড় সমস্যায় পড়ে যান। তার জন্য আপনারা এর এটা ইউজ করতে পারেন, বা আপনাদের বন্ধুদের কাছ থেকে আপনি কিছু হাইড করতে চাচ্ছেন, এর ভিতর আপনারা হাইড করতে পারবেন খুব সহজে। তো বিয়স, এটি দেখানোর আগে আমি আগে দেখিয়ে দিই এটি কিভাবে ইনস্টল করতে হয়। তো চলে এলাম মূল ভিডিওতে, এখন দেখাবো কিভাবে আপনারা এটি ইনস্টল করবেন এবং এটা কিভাবে ব্যবহার করবেন। তো বিয়স, প্রথমে আপনাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাদের এখানে সার্চ দিতে হবে ক্যালকুলেটর ফাইল হাইডার। তো বিয়স, দেখতে পাচ্ছেন আমার উপরেই খোলা আছে, কারণ আমি এখন দেখতেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এই 3 নম্বর অপশনে একটি ক্যালকুলেটর ভার্চুয়াল বলে একটি অপশন আসবে। তো এটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এর রেটিং দেখতে পাচ্ছেন 4.8। আপনারা রেটিং দেখেই বুঝতে পেরেছেন কত ভালো এবং কত অসাধারণ একটি অ্যাপস। তো বিওস, চলে যাব এখন আমরা এটার ভিতরে। তো বিওস, এটার ভিতরে চলে যাব, তা আপনারা এটি ইনস্টল করে নিন। তো বিওস, দেখতে পাচ্ছেন আমরা এর ভিতরে চলে এসেছি। এখন বিওস, আমি যেখানে ক্লিক করি কোনো কাজ করবে না, কারণ বিওস এটি তো একটি ট্রিক। তো বিওস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লং প্রাস দ্য টাইটেল টু ওপেন প্রাইভেসি সেভ। তো আপনাদের এখানে ক্যালকুলেটর বলে একটি অপশন পাবেন উপরে, ক্যালকুলেটর, এইখানে আপনাদের অনেক মানে একটু চেপে ধরে রাখতে হবে। তো বিওস, চেপে রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি ওপেন হয়ে গেছে। তারপর আপনাদের এখানে পারমিশন দিতেই হবে। তো বিওস, আমি পারমিশন দিয়ে দিচ্ছি, অ্যালাউ, সব কিছু অ্যালাউ করে দিতে হবে আপনাদের, না এটি কাজ করবে না। তো বিওস, এখানে আপনাদের নেক্সটে ক্লিক করলেই আপনাদের এইখানে একটি প্যাটার্ন চাবে আপনাদের ড্র করার জন্য। তো বিওস, আমি আমার প্যাটার্নটি দিয়ে দিই, সরি বিওস, আমি একটু ভুল দিয়েছিলাম। তো বিওস, দেখতে পাচ্ছেন আমার প্যাটার্ন দেওয়া হয়ে গেছে। তারপর এখানে আপনার আপনাদের বার্থ ডেট দিতে হবে, তো আমি বার্থ ডেটটা দিয়ে দিই বিওস। বিওস, এটা আপনারা যা খুশি তাই দিতে পারেন, কিন্তু আমি মনে করি এটা দিলে সব থেকে সেফ। সরি বিওস, আমার একটু স্পেলিং ভুল গেছে। তো বিওস, আমি একটু দিয়ে দিই। তো বিওস, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কি চেয়েছে আর দ্য সিওর সিকিউরিটি কোশ্চেন, তো আপনাদের একটু পড়ে নিতে হবে। তো এটি পড়ে নেওয়ার পর আপনাদের এখানে ওকে ক্লিক করলেই আপনাদের এখানে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন বিওস, এখানে রিকোভারি ইমেল চাচ্ছে, আপনারা চাইলে রিকোভারি ইমেল দিতে পারেন, কিন্তু আমার কাছে ইমেল আছে তো আমি দিব না। তো বিওস, এখন আমরা চলে যাব আপনাদের মেন টপিকে। তো বিওস, দেখতে পাচ্ছেন আমার এখানে খুলে গেছে এখানে ভার্চুয়াল। তো বিওস, দেখতে পাচ্ছেন এখন আপনাদের সমস্যা হলো এখানে কিভাবে ফটো অ্যাড করবেন। তো বিওস, এখানে একটি প্লাস বলে চিহ্ন দেখতে পাচ্ছেন, এই দেখুন সব ধরনের ফটো এবং ভিডিও আছে, আপনার এটা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো আমি এখন এটি এখানেই রাখবো। তো দেখতে পাচ্ছেন এতে চাপ দিলে আপনাদের সব রকম খুলে যাবে, এখানে আপনারা ফটো তুলতে পারবেন, ভিডিও ক্যাপচার করতে পারবেন, ডকুমেন্ট আনতে পারবেন, ভিডিও আনতে পারবেন, পিকচার এবং অল ফাইল। তো এখান থেকে আপনারা ডাইরেক্ট মেমোরি কার্ডে চলে যাবেন অল ফাইলের মাধ্যমে। তো এখন আমি একটি পিকচার এনে দেখাবো আপনাদের। তো এখানে পিকচারে ক্লিক করতে হবে, পিকচারে ক্লিক করলে আপনাদের এখান থেকে একটি যে কোনো একটি ফটো নিয়ে নেবেন। তো বিওস, দেখতে পাচ্ছেন আমি এটি নিয়ে নিছি। তারপর এটা আপনারা মুভ টু ভার্চুয়াল দিতে পারেন, মানে ভার্চুয়াল মানে এটি আপনারা এখানে মুভ করে দিলেন। তো বিওস, এখানে আপনাদের ফোল্ডারের একটা নেম দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। তো বিওস, দেখতে পাচ্ছেন এখানে হিডেন আর এই কোনো পয়েন্ট চাচ্ছে, একটি অপশন, দুটি অপশন, তো আমি এখানে দিয়ে দিচ্ছি রিমেম্বার মাই চয়েস দিয়ে দিব। তো বিওস, আমি দিয়ে দিচ্ছি হিডেন। তো বিওস, দেখতে পাচ্ছেন খুললে এখন আমার সামনে এরকম একটি পেজ আসছে।
এখানে চাপ দিলে আপনাদের এখানে এই ফটোটি খুলে যাবে। তো বিওস খুবই অসাধারণ একটি অ্যাপস, এখানে আপনারা খুব সহজে সব ধরনের কাজ করতে পারবেন। তারপর বিওস আরেকটি মজার বিষয় হলো, আপনারা এখান থেকে বেরিয়ে গেলে কেউ বুঝতেই পারবে না যে এখানে এটি একটি ফাইল হাইডার। তো বিওস আমি একটু এক্সিট দিয়ে দেখাচ্ছি। তো বিওস এখন আমি এই ক্যালকুলেটর থেকে বেরিয়ে গেছি, এখন আমি আরেকবার ঢুকবো এর ভিতর। তো বিওস আরেকবার ঢুকলে দেখতে পাচ্ছেন সেই একই ক্যালকুলেটর চাচ্ছে। তো বিওস আমার একটু এখানে একটু সেটিংস দিতে হবে। তো বিওস এখানে আরেকবার চাপ দেওয়ার পর আপনাদের এখানে দিতে হবে লিভ টার্ন অফ, টার্ন অফ দিয়ে বিওস আপনাদের সেই প্যাটার্নটি দিয়ে আরেকবার ঢুকে আপনাদের এখান থেকে আরেকবার বেরিয়ে যেতে হবে। তো বেরিয়ে যাওয়ার পর ঢুকলে দেখতে পাচ্ছেন আপনাদের ক্যালকুলেটর রেডি। তো বিওস দেখুন আপনারা এখানে সব ধরনের গুণ ভাগ করতে পারবেন। তো এটি জোরে চিপে রাখলে আপনাদের এটি মুছে যাবে। তো দেখুন 5 × 5 = 25, 5 × 5 = 50। তো বিওস 6 × 5 = 30। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্যালকুলেটার মতন এখানে সব কিছু ব্যবহার করতে পারবেন, এখানে সব ধরনের কাজ করা যাবে, কেউ বুঝতেই পারবে না। যদি আপনার ভার্চুয়ালে যেতে চান এই ক্যালকুলেটরে চাপ দিলে আপনাদের এখানে চলে যাবে। তো বিওস আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।